তারা মার্সিলেসলি আমাদের নেতা কর্মী যারা এখানে প্রত্যেকদিনের মতো অপেক্ষা করে অপেক্ষা করছিল তাদেরকে মারধর করেছে টিয়ার গ্যাস করেছে গোলাগুলি করেছে তার নিজেরাই বোমা ফুটাচ্ছে বিনাই সাউন্ড গ্রেনেড দিচ্ছে এটা এটা তারা করছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমি তাদের কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে এসেছি তারপরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাকে আটকে রেখে তারা আজকে এখানে এই ভেতরে ঢুকে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে এবং সেখানে নিঃসন্দেহে তারা আরো করে চক্রান্ত করছে যে আহত হয়েছে মোট কতজন এখন তারা কতদিন সামাজিক স্যার আপনি কথা বলছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর সঙ্গে সেই তারপরেও তারা আমাকে বলেছে আপনি অপেক্ষা করুন আমাদের কমিশনার সাহেব আসবে এখনই আপনি যেতে পারবেন এই সব বলে আমাকে ঢুকতে দেয়নি এবং আটকা দিকে আটকে রেখেছিল আমাকে ঢুকতেই দিল না শেষ পর্যন্ত জোর করে বলপূর্বক আমাকে আটকে রেখে তারা ভিতরে ঢুকেছে ইতিমধ্যে আমি দেখেছি আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার যে বিশেষ সহকারী সুপ্রিমকে তারা তুলে নিয়ে গেছে এবং কি ভেতরে কি হচ্ছে আমি জানি না আই ডোন্ট নো মানে হচ্ছে একটি পার্টি অফিসে পুলিশের পুলিশ ভিতরে গেছে এই বিষয়টা আপনি কিভাবে আমি দূর বারবার কি প্রশ্ন জিজ্ঞেস করছেন আপনি জানেন না আমি কাজ করতে কি বললাম প্রশ্নগুলো করতে শেখান থ্যাংক ইউ ওকে ওকে ওকে